নিজে ছেড়ে দিয়ে রেখেছিলাম যে 10 মিনিট যে টয়লেট করে আয়, তারপরে দেখলাম যে বিদ্যুৎ চৌকাঠে তুমি খাটে এসে দিব্যি তুমি পায়খানা করে দিয়েছো, টয়লেট করে দিয়েছো, কেন হবে ওগুলো? একদম তাহলে দিয়ে আসবো, দেখ যেখান থেকে নিয়েছো সেইখানে একদম দিয়ে চলে আসবো। নাক নাড়াচ্ছিস কেন? ভীষণ বদমাশ হয়ে যাচ্ছিস তুই দিন দিন, একদম কান ঘুরাবি না। ঘর থেকে কান ধরে বার করতে আর ওদের রকিরা নিয়ে আসবো দেখবি, তোর থেকে ওদের মুন্না রকি ওদের ছোট অনেক ভালো। খুব অপমান লাগছে না? বেশি যে লাগছে তোমার, কিছু বলা যাবে না। এই বৃষ্টির সময় তুই খাটে টয়লেট করেছিস, তাহলে তোর কি বলতে হয় বল? বল তাহলে কি বলবো? ওকে ধরবে চান করে আমার দরজকে চান করে যাবো, কেমন লাগবে বল? আমার দিকে দেখা, এই আমার দিকে দেখা, মাথা নিচু করছিস কেন? মাথা নিচু কর, নাটক করছে, আমার তোমার গা চুলকাচ্ছে, আমার ধারে পাশে আর আসবি না। তোর সাথে আমার আজকে 7 দিনের কোনো কথা নেই, আর তোর জন্য আমি আলাদা করে কিছু রান্নাও করতে পারবো না। চোখ ছল ছল করে কাজ না, মোতার সময় মনে ছিল না? ভাগ এখান থেকে সরে যা, একদম আমার ধারে পা, আমি জানি তোর না দেখি, তোমার একদম ধারে পাশে আসবি না। আর যদি আমার গাছ ধরে এসেছিস তো দেবো কানের গোড়া। যা খালি থাকতে ওদিক যা, খালি তোরে যা, ওদিক মুখ ঘুরে রাখছিস কেন? বাপ কিছু বলতে চাইছো ওটা কেউ দেবো, বাপের দুটো কেউ ঘর থেকে বার করে রেখে দেবো। কান একেবারে সোজা, অ্যান্টেনার মধ্যে সোজা করে একদম বার করে দেবো তোমার। দেবো এই বোতলটা দিক, দেবো গাড়ি বোতলটা দিক, দেবো হ্যাঁ দেবো।